আজকে আমরা এই যে মহিলার কথা বলবো, ইনি হলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের জমিদার বাড়ির জমিদার গিন্নি। তিনি আজকে তিনি কীর্তন জানতেন না, তিনি জমিদারের মেয়ে ছিলেন, জমিদারের বউ। তার স্বামী হঠাৎ মারা যায়, তাই চন্দ্র শশী দেবী মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী তো মারা গেছে, তা আমার তো অগাধ সম্পত্তি, আমার সন্তান নেই, কি খাবে? তাই মনে মনে স্থির করলেন, আমি আমার স্বামীর পারলৌকিক কাজ বিরাট বড় করে করব, দশখানা গ্রাম খাব। তাই তিনি মনে মনে চিন্তা করলেন, দশটা গ্রামের হেরি পেটানো হলো, আজকে থেকে সবাই রন্ধন বন্ধ, সবাই আসবে জমিদার বাড়িতে অন্ন গ্রহণ করবে, অন্ন গ্রহণ করিবে, অন্ন গ্রহণ করিবে, আপনারা অন্ন গ্রহণ করবে। সবাই এলো, সবাই আসার পর তিন দিন ধরে জমিদার বাড়িতে খাওয়া দাওয়া ভোজ হচ্ছে। একদল গ্রামের বৈষ্ণব বলছে, মা তুমি তো দশটা গ্রামকে খাওয়ালে, কিন্তু আমরা বৈষ্ণব, আমাদের কিন্তু সাধ্য বাড়ি খাওয়া নিষেধ, তাই আমরা কি একটা প্রস্তাব রাখবো তোমার কাছে? বললো, হ্যাঁ রাখুন বাবাজি। কি প্রস্তাব? না, 45 দিন পরে আমরা একটা বৈষ্ণব সেবা চাই, কারণ বৈষ্ণবরা তো দীক্ষা নেওয়ার পর আমরা কেউ সাধ্য বাড়িতে খেতে যাওয়া নিষেধ। তাই বৈষ্ণবরা বললেন যে একটা প্রসাদের ব্যবস্থা করব, শুধু প্রসাদ দিলে হবে না, নাম সংকীর্তনের আয়োজন করতে হবে। তখন গিন্নিমা বললেন, বাবা আমি তো এসব হরিনামের কিছুই বুঝি না, কারণ সারা জীবন আমি টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করেছি, এই হরি কথা কৃষ্ণ কথা আমি কিছুই জানি না, তা তোমরা বাবা ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি দেব। তখনকার দিনের সব থেকে নাম করা কীর্তনিয়াকে আনা হলো জমিদার বাড়িতে, আনা হলো কীর্তনের জন্যে। বললেন, গিন্নিমা আপনি কিন্তু আমাদের এনে আপনি যে ঘরে বসে ঘুমাবেন সে চলবে না, আপনাকে বসে হরিনাম শুনতে হবে, আপনার ভেতর দিয়ে আপনার স্বামীর আত্মা মুক্তি পাবে। তাই গিন্নিমাকে বললেন, আপনি বসে হরিনাম শুনুন। তাই মায়েরা আজকে আমরা এই নস্কর বাড়ি থেকে চলে যাব কৃষ্ণনগরে জমিদার বাড়িতে, কীর্তনিয়া আসছেন, আমার গৌরাঙ্গের রূপের বর্ণনা করছেন, গৌরাঙ্গকে কেমন দেখতে। ও গো দামিনী দাম দর পরুচি দরশনে দামিনী দাম দর পরুচি দর্শনে দামিনী দাম দর পরুচি দর্শনে দামিনী
দাবো দর্পণছি দর্শনে দূরে গেও দর গবে দাসরে দূরে গেও দর গবে শোনো কুসুম তায়ে কোন রূপ গনি কুসুম তাহে কোন রূপ করি পায়ে শোন কুসুম তাহে কোন রূপ গনিয়ারে শোন কুসুম তাহে কোন রূপ গড়ি তাহে দামিনী দাম দর্পরুচি দর্শনে দূরে গেও দরপকি দাব দামিনী মানে বিদ্যুৎ আজকে গৌরহরির মালাটা দাম মানে মালা গৌরহরির মালাটা যেন বিদ্যুতের ন্যায় ঝলক দিচ্ছে আর গৌরহরির রূপ রূপের বর্ণনা হচ্ছে গৌরহরির হচ্ছে দেহ কান্তিটা সোনার বরণ হলুদ সোন কুসুম মানে সোন ফুল হচ্ছে হলুদ সে হলুদ রঙের কান্তির ন্যায় কাতরয় অরুণ সন্তাপ মানে সকালে যখন সূর্য ওঠে তখন আমাদের আলো দেয় কিন্তু যত বেলা বাড়ে তখন সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না তখন আমরা কি করি গো মায়েরা আমরা পাখা চালাই পাখার নিচে বসি হাত পাকা করি এবং যাদের এসি আছে এসিতে যাই তাই কি বলছে গৌর রূপের তাপ যদি একবার কারুর হৃদয়ে পড়ে সেই দেহ মন প্রাণ শীতল হয় তাই বলছে গৌর রূপের সাথে আকাশের সূর্যেরও তুলনা হয় না আকাশ সূর্য তোর কি রূপরে আমার গৌরী রূপ হচ্ছে শীতল দেহ ঠান্ডা হয় তাই বলছে কাতর অরুণ সন্তান অরুণ সন্তান কাতর অরুণ সন্তান অরুণ সন্তান গোরে বিধি দেখি নাই রে গোরে বিধি দেখি নাই রে না না গোরে বিধি দেখি না গো দেখলে বিধি ছাড়তো না রে গোরে বিধি দেখি না রে দেখলে বিধি ছাড়তো না রে না না গোরে বিধি থাকতো নহে হরি হরি হরে বল করে বিধি দেখ করে বিধি দেখি নহে হরি রূপ এমন রূপ বলছে করে বিধি মনায় দেখে না
দেখলে তালে ছাড়তো না গৌরকে যদি না ছাড়তো তাহলে আমরা গৌরকে পেতাম কি করে গৌরকে তো পেতাম না তাই বলছে মহাজনী পদে গৌর গোরে বিধি দেখে নাই আজকে জমিদার বাড়িতে জমিদার গিন্নি বসে বসে হরি নাম শুনছে তার প্রাণে গৌর রূপের বর্ণনা শুনে বলছে এরকম আমার গৌর রূপ হয় কীর্তনিয়া বলছে হ্যাঁ গো মা হ্যাঁ হয় কিন্তু বাবা আমি জানতাম কীর্তন মানে শুধু চেঁচামেচি আর কোনো তাল লয় থাকে না শুধু কি বলে শুনি না কিন্তু বাবা তুমি এমনভাবে আমাকে শোনালে আমার হৃদয়ে তো গৌর নাম ছাড়া আর কিছুই আসছে না কীর্তনিয়াকে যথাযোগ্য সম্মান করে কীর্তনিয়া চলে গেলেন সম্মান দিলেন কীর্তনিয়া চলে গেল কিন্তু কীর্তনিয়া যাবার আগে একটা ইঞ্জেকশন পুশ করে গেল কাকে ওই চন্দ্রশশী দেবীকে সেই দিন থেকে চন্দ্রশশী দেবী হ্যাঁ কোথায় আমার গৌর হে গৌর হরি হে গৌর হরি গৌর হরি হে গৌর হরে হে গৌর হরি গৌর হরে আমি কোথায় গেলে গৌরকে পাবো আমি কোথায় যাব সেই দিন থেকে চন্দ্রশশী দেবী হৃদয়ে শুধু একটাই না সে ছিল জমিদারের মেয়ে জমিদারের গিন্নি কিন্তু সে কোনোদিনও এই হরিনাম সংকীর্তন করত না তাই আজকে দেখুন মায়েরা একজন মহিলা যে কোনোদিন হরিনাম শোনেনি তার হৃদয়ে হরিনাম কেন কেন গো মা হৃদয় ভগবান বলছে গীতায় ভগবান বলছে পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্ত্বা প্রযোজ্যতে কি বললেন আমাকে যদি কেউ ভক্তি করে একটা ফল দেয় আমি তাই গ্রহণ করি যদি ফল না থাকে যদি একটা পাতা দেয় আমি তাই গ্রহণ করি আর যেদিনকে যদি পাতাও না জোটে শুধু একটু জল দিলে আমি তাই গ্রহণ করি কিন্তু সেই জলের মধ্যে যেন একটু প্রেম মেশানো থাকে একটু ভক্তি মেশানো থাকে ভগবান কিন্তু ভালো চায় না আমাকে ভালো মিষ্টি দাও ভালো ফল দাও ভালো দাও ভগবান চায় না শুধু কি চায় একটু ভক্তি করে আর দুফোঁটা চোখের জল দিলে আমি তাতেই সন্তুষ্ট হই তাই একটা ভজনে কি বলছে আজুতাম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম अच्युतं केशवं कृष्णदामोदर अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं राम नारायण जानकी वल्लभम मन कहते है भगवान खाते नहीं वीर सबरी का जैसे तुम खिलाते नहीं मन कहते है भगवान आते नहीं वीर सबरी सब तो सुनते नहीं मायरा सुनून की बोलचे कौन कहते हैं भगवान खाते नहीं आमरा की बोली भगवान खाच्छे ना आमरा एतो प्रसाद दिच्छी एतो फल दिच्छी एतो मिष्टि दिच्छी जेरकम फल पड़े थाके जेरकम मिष्टि पड़े थाके भगवान तो खाए ना भगवान की करे खाबे गो आमरा की सेई मतो भालोबासते पारी भगवान के ताई की
सही बोलो वीर सबरी का जैसे खिलाते नहीं सबरी की करे छिले गो मायरा प्रभु रामचंद्र आसबे बोले एकटा एकटा करे फल तुले आमार मुखे एकटा करे चेके चेके राखछे तार कारण की आमार भगवान आसबे जदि फलटा टक हय ताले तो भगवानेर कष्ट हबे ताई मिष्टि मिष्टि फल चेके चेके राखछे भगवान एसे आमार काछे ताई भजने की बोललो कौन कहते हैं भगवान खाते नहीं कहते हैं भगवान खाते नहीं वीर सबरी का जैसे खिलाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं वीर सबरी का जैसे खिलाते नहीं नाम नारायण जानकी वल्लभम अर्जुन के सबम कृष्ण दामोदरम नाम नारायण जानकी वल्लभम अर्जुन के सबम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम राम जसदा के जैसे सुलाते नहीं अर्जुदम के शबम कृष्ण दामोदरम राम नारायण नाम जानकी वल्लभम अर्जुदम के शबम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम कौन भगवान कौन कहते हैं भगवान खाते नहीं सवरी जैसे तुलाते नहीं उनके सबम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम भजन की बोलचे कौन कहते हैं भगवान सोते नहीं আমরা কি মা যশোদার মতো ভগবানকে কোলে টেনে নিয়ে ঘুম পাড়াই ঘুমা যে ভগবান ঘুমাবে আমরা নিজেরাই ঘুমের জন্য ব্যস্ত মুশারি টাঙিয়ে ডেঙ্গুর ভয়ে ঘুমাচ্ছি আর ভগবান মন্দিরে পড়ে আছে আমরা এরকম করলে কি ভগবান আসবে ভগবান আসবে না ভগবান বলছে আমাকে ভক্তি করে ডাকো আমাকে প্রেম দিয়ে ডাকো কোন কাইতে হ্যায় ভগবান আতে নেই ভগবান আসবে কি করে আমরা কি মীরার মতো ডাকতে পারি মীরার মতো বলতে পারি যে ভগবান তুমি এসো ভগবান আসবে ভগবান এই জন্য আমাদের কাছে আসে না ভক্ত ভগবানকে ছাড়ে না ডাকার মতো ডাকলে ভগবান কিন্তু ভগবান ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু আমার বাচ্চা কল্প তরু আমার বাচ্চা কল্প তরু আমরা বলি ভক্তের ভগবান ভগবানকে যদি চোখের জলে মন প্রাণ দিয়ে ডাকতে পারি ভগবান নিশ্চয়ই আসে
আমাদের তো সেই বিশ্বাস নেই গো, আমরা ভাবি একটা পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, এ কি করবে? কিন্তু এই যে পাথরের মূর্তি কথা বলতে পারে, এই পাথরের মূর্তিও যে আমাকে ছেড়ে যেতে পারে না, তার একটা জীবন্ত দৃষ্টান্ত আপনাদের বলে শুনুন। এক ভক্ত, শুনুন মায়েরা, এক ভক্ত তার নারায়ণ শিলা সর্বদা নিয়ে ঘুরতে এবং নারায়ণকে না সেবা দিয়ে জলগ্রহণ করত না। একদিন কি করেছে সেই বাবাজি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে এক বাবাজি আরেক বাবাজির আশ্রমে যাচ্ছে, সঙ্গে রয়েছে কি কৌটোর মধ্যে তার নারায়ণ শিলা, সেইটা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, ট্রেনে বসে শির নিয়ে পাশে রেখে দিয়েছে, ট্রেনের পাশে রেখে দিয়েছে। দেওয়ার পর ট্রেন চলেছে, মায়েরা শুনুন, ভগবান ভক্তকে ছেড়ে যায় না। এবারে যেতে যেতে কিছু স্টেশন যাবার পর আরেক দল বাবাজি উঠেছে সেই ট্রেনে, ট্রেনের মধ্যে উঠে বাবাজি বাবাজি দণ্ডবত হচ্ছে, বাবাজি বাবাজি আলোচনা হচ্ছে, বাবাজি বাবাজি নমস্কার হচ্ছে। হঠাৎ সেই একদল বাবাজি এই বাবাজিকে বলছে, বাবাজি আপনি যখন এসে পড়েছেন, আমরা একসাথে হয়েছি, আপনি তো অনেক দূর যাবেন, তাহলে আমাদের আশ্রমে একটু চলুন না, আপনার পদধূলি পড়ুক। তাই বলে ওই বাবাজির সাথে চলে যাচ্ছে। এখন হঠাৎ কি হয়েছে, ধর্মকথা আলোচনা করতে করতে হঠাৎ এই বাবাজি তার নারায়ণ শিলা পাশে রেখে দিয়ে ওই বাবাজির সাথে চলে গেছে। গিয়ে আশ্রমে গিয়ে নাম কীর্তন সবই হচ্ছে। এখন দুপুর বেলা ভোগ আরতির সময় ওই বাবাজি তো ভোগ না দিয়ে কোনোদিন জলগ্রহণ করেনি, হঠাৎ আচমন করেছে। আচমন করার পরে বলছি, আমার প্রভু কোথায়? আমার নারায়ণ শিলা, আমার নারায়ণ শিলা কোথায় গেল? আমার নারায়ণ শিলা এক প্রসাদ দিতে গিয়ে দেখছি তার নারায়ণ শিলা কৌটোতে নাই। সঙ্গে সঙ্গে সেই বাবাজি পাগলের মতো হয়ে গেছে, হয়ে গিয়ে বলছে, প্রভু প্রভু গো, ও গো প্রভু গো, একবার দেখো না, দেখো না, তোমার লাগি আমার প্রাণকে মন কাঁদিও, হে দয়াম প্রভু গো, হে দয়াম প্রভু গো। প্রভু তুমি কোথায়? আমি যে কোনোদিন তোমাকে না সেবা দিয়ে আমি জলগ্রহণ করিনি, আজকে কি হলো প্রভু? আমি আজকে কাকে সেবা দেব প্রভু? ও ছুটতে ছুটতে সেই বাবাজি স্টেশনে চলে গেছে, স্টেশন মাস্টারকে বলছে, বাবা বাবা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন, থরথর করছেন কেন? বাবা আমার নারায়ণ শিলা আমি ট্রেনের মধ্যে রেখে দিয়ে চলে গেছি। দাঁড়ান দাঁড়ান বাবাজি, কোন ট্রেনে উঠেছিলেন? বলছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আরে কি বলছেন আপনি, সে তো 5 ঘন্টা হয়ে গেছে, আপনি এখন খোঁজ করতে এসেছেন আপনার নারায়ণ শিলা কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো? আমি কোথায় গেলে পাবো? বলো বলো, আমি কোথায় গেলে পাবো বাবাজি? দাঁড়ান, স্টেশন মাস্টার বলছে দাঁড়ান বাবাজি, আপনি এরকম করবেন না।
বলো না বাবা এর পরে ট্রেনটা কখন আছে? দাঁড়ান, কি আশ্চর্য, 5 ঘন্টা হয়ে গেল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মরছে না। আমরা ভাবছি কোনো মেটেরিয়াল খারাপ হয়েছে, কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে, তাই ট্রেনটা নড়ছে না। মায়েরা আপনারা বুঝুন কেন ট্রেনটা যাচ্ছে না। কারণ হচ্ছে ওই ভক্তকে ছেড়ে ভগবান আমার যাবে না, তাই 5 ঘন্টা ধরে ওই ট্রেন দাঁড়িয়ে আছে, সমস্ত প্যাসেঞ্জার ওই ট্রেনের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে গিয়ে বাবাজি আমার সেই নারায়ণ শিলা এনে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তাহলে ভাবুন, ভক্তকে ছেড়ে ভগবান যাচ্ছে না, আর ভগবান ভক্তকে ছেড়ে যাচ্ছে না। পারলে তো ট্রেনটা চলে যেতে পারত, 5 ঘন্টা দাঁড়িয়ে আছে ওই ভক্তের কাছে যাবে বলে। তাই বলছি মায়েরা, ভগবানকে কি চায়? শুধু একটু ভক্তি, একটু চোখের জল। আজকে আজকে গিন্নিমা, জমিদার গিন্নিমা গৌর গৌর বলে চিৎকার করছে, যে কোনোদিন নাম শোনেনি। নায়েব মশাই এসে ডাকছে, ও গিন্নিমা বাড়িতে আছো? গিন্নিমা বলছে, হ্যাঁ নায়েব মশাই। আরে কি হলো আপনার? ঠাকুর ঘরে যে মানুষ আধ ঘন্টা 5 মিনিট থাকতো, 5 মিনিট থাকতো, সেই মানুষ আজকে ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে, কি ব্যাপার হলো? গিন্নিমা তো গৌর প্রেমে পাগল হয়ে গেছে, কোথায় গেলে আমার গৌর পাব? বলছে, শুনুন গিন্নিমা, জমিদার বাবু মুখোপাধ্যায় উনি বীরভূমে কয়েকটা গ্রাম কিনেছিলেন, কটরা গ্রাম, তো ওখানে 2 বছর ধরে আজকে খাজনা পাচ্ছি না, তা আপনি যদি দয়া করে যান আমার সাথে, তাহলে মনে হয় ওই গ্রামবাসী আপনাকে দেখে খাজনা দেবে। তো হ্যাঁ বাবা, যেতে যখন আমায় হবে, জমিদার বাবু যখন দেহ রেখেছে, তাহলে আমি যাব বলে গিন্নিমা যাবে। পালকি রেডি করা হলো, পালকি সাজানো হলো, তখনকার দিনের একমাত্র যানবাহন ছিল পালকি। পালকি যাচ্ছে, পালকি সাজানো হলো, আর কি বলছে, হনহনা রে হনহনা, 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 হনহনা রে হনহনা। পালকি যখন যায় দেখবেন মায়েরা, ওই যে 4 জন যে কাঁদে না, পালকি চলে হনহনা রে হনহনা, হনহনা রে হনহনা, পালকি চলে রে হনহনা রে হনহনা, হনহনা রে হনহনা। জমিদার গিন্নি পালকিতে বসে বলছে, বাবা তোমরা এটা কি বলছো হনহনা? বলছে, মা এই হনহনা বললে আমাদের পায়ে তালে তালে পা রাখতে পারি এবং আমাদের শক্তি যোগায়। তখন গিন্নিমা বলছে, বাবা একটা কথা বলবো, শুনবে? বলে, কি বলুন? তোমরা বলো, গৌর বলো হনহনা, নিতাই বলো হনহনা, 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 হনহনা রে হনহনা, নিতাই বলো হনহনা, গৌর বলো হনহনা, নিতাই বলো হনহনা, গৌর বলো হনহনা, নিতাই বলো হনহনা, গৌর বলো হনহনা। ওই গ্রামে এসে পা রাখলেন গিন্নিমা, গ্রামে ঢোকার মুখেই দেখছে একটা বিশাল বড় গর্ত। গিন্নিমাকে তাড়াতাড়ি করে নামিয়ে দেয়া হলো। গিন্নিমা বলছে, কি এত বড় গর্ত কেন পথের মাঝখানে? বলছি,
সব বলবো গিন্নিমা আর তোমরা কেন দু বছরের খাজনা দাওনি আমি আসবো বলে আগে থেকে গর্ত খুলে রেখেছো যাতে না আমি আসতে পারি বলছি না মোরল মশাইকে ডাকো বৃদ্ধ মোরল মশাই ছুটে এসে বলছে গিন্নিমা ঢোকার সঙ্গে সঙ্গে গ্রামের গ্রামবাসীরা নিস্তব্ধ সব দরজা জানলা বন্ধ মোরল মশাই এসে বলছে জানেন গিন্নিমা কেন এই পথের মাঝখানে গর্ত খোলা হয়েছে আপনাকে বলবো আর দু বছরের কেন আমরা খাজনা দিইনি সেটাও বলবো বললো শুনুন গিন্নিমা এই গর্ত খোলার কারণটা শুনুন ওই ওই গ্রামে এক গোহালা ছিল ওই গ্রামে দিয়ে গোহালা ছিল নাম ছিল তার হারু গোয়ালা ওই গ্রামে গোয়ালা ছিল ওই হারু গোয়ালার প্রচুর গরু দশ বারোটা গরু গরুর গোয়ালে একদিন দেখছে তার যে গরুটা দুগ্ধবতী সেই গরুটা কিন্তু নেই এরকম একদিন দুদিন তিন দিন যায় হঠাৎ হারু গোয়ালা বলছে কি ব্যাপার আমার এই গরু দড়ি ছিঁড়ে প্রত্যেকদিন কোথায় যায় আজকে আমি ধরবো আজকে আমি দেখবো কি হয় বলে হারু গোয়ালা সেই গোয়াল ঘরে চুপটি করে বসে আছে আর গরুর গলায় শক্ত করে দড়ি বেঁধে দিয়ে চুপটি করে বসে আছে কিন্তু ভগবান যে একটা লীলা সৃষ্টি করবে যতই জেগে বসে থাকো মায়েরা না হলে তো লীলা হবে না তাই হারু গোয়ালা বসে থাকতে থাকতে এটার একটুখানি এ বাড়ান হারু গোয়ালা বসে থাকতে থাকতে কি করছে দাদা একটুখানি এটা গেট বাড়ান হারু গোয়ালা বসে থাকতে থাকতে দেখছে তার গরু ঠিক আছে যেই না হারু গোয়ালার নিদ্রা এসে গেছে ঘুমিয়ে গেছে দেখছে গরু দড়ি ছিঁড়ে পিছন পিছন হারু গোয়ালা ছুটতে ছুটতে গিয়ে দেখছে সেই ঢিবির মধ্যে তার দুগ্ধ ক্ষরণ হচ্ছে হঠাৎ হারুগোয়ালা হঠাৎ দেখছে তার দুগ্ধবতী গাবি দুধ খরল হচ্ছে কি ব্যাপার হলো সব গ্রামবাসীকে ডেকে নিয়ে এলো এ কি আশ্চর্য ঘটনা আমার গরুর কেন দুধ এখানে পড়ে আছে প্রত্যেক দিন এইভাবে দুধ খরল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গ্রামবাসী এসে সেই উঁচু ঢিবিটা যার বাড়িতে কোদাল কুড়ুল যা ছিল সব নিয়ে এসে মাটি খোঁড়ার কাজ শুরু করলো একদিন গেল দুদিন গেল তিন দিন গেল মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ দেখতে পেল কি এ তো নিতাই গৌরীর মূর্তি এটা কোথা থেকে এলো মাটি খুঁড়ে দেখছে নিতাই গৌর উঠে এসেছে ডাকছে বলরাম বাবাজি এদিকে ছুটে আসুন দেখুন দেখুন আমরা নিতাই গৌরের মূর্তি পেয়েছি বলুন বাবাজি এই নিতাই গৌরের মূর্তি বলছে দাঁড়ান দাঁড়ান মূর্তিটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেখছে এই মন্দিরে মূর্তির নিচে লেখা আছে মুরারি গুপ্ত এই মুরারি গুপ্ত কে ছিলেন পূর্ব জন্মে ছিলেন হনুমান রাম ভক্ত হনুমান আর কলিযুগে উনি ছিলেন মুরারি গুপ্ত মুরারি গুপ্ত হলেন আমার মহাপ্রভু ডাক্তার কবিরাজ তখনকার দিনে ডাক্তার বলা হতো না এই মুরারি গুপ্ত আমার
আর মহাপ্রভুর জ্বর হলে সর্দি হলে কিছু হলে উনি চিকিৎসা করাতেন, উনি ছিলেন কবিরাজ। সেই কবিরাজ আজকে কলিযুগে মুরারি গুপ্ত, পূর্ব দ্বাপর যুগে ছিলেন উনি রাম ভক্ত হনুমান। একদিন কি হয়েছে, 5 বছরের নিমাই হঠাৎ মুরারি গুপ্তর কাছা টেনে ধরেছে, বলছে কি নিমাই তুই এতটা বদমাইশ, আমি তো জানতাম না তোর বাবা এত বড় পণ্ডিত জগন্নাথ মিশ্র, আর তুই তার ছেলে, এত বদমাইশ হয়েছিস আমার কাছা টেনে ধরছিস। বলছে শুনুন, আমি আপনার কেন কাছা টেনে ধরেছি আজকে সেই বক্তব্য দেব। বলছে কেন রে নিমাই বল, কেন তুই আমাকে এত অপমান করলি? বলল শুনুন শুনুন, আপনি ঘরে দরজা জানলা বন্ধ করে দিয়ে রামের পুজো করেন, আর বাইরে বেরোলেই বলেন আমি নাস্তিক, ভগবান আমার কে, ভগবানও যা আমিও তাই, কর্ম করলে তবে খাওয়া হবে, ভগবান কি আমায় খেতে দেবে? বলল ও আপনি লুকিয়ে পুজো করবেন আর বাইরে এসে বলবেন আমি নাস্তিক, তাহলে ঘরে আমি আমার বাবাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে বলবো আমার বাবা আর আমি ছেলে, আর বাড়ি বাইরে বেরিয়ে এসে বলবো বাবাও যা আমিও তাই। বললো এ কি বললি তুই, 5 বছরের শিশু তো এরকম কথা বলতে পারে না? বলল আর 5টা শিশুর মতো এই নিমাই নেই নয়, তাই নিমায়ের গতিবিধি সবসময় নিজে ডায়েরিতে লিখে রাখতেন গতিবিধি সব। আজকে আমরা সেই ডায়েরি লিখনি দিয়ে চৈতন্য চরিতামৃত সৃষ্টি হয়েছে। তা প্রভু রামের একটুখানি 2 লাইন ভজন করি। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ আর বাইরে বলতো আমি মানি না আমি নাস্তি। তাই আজকে আমাদের এই গিন্নিমা গ্রামবাসীর কাছে গিয়ে শুনল নিতাই গৌরের মূর্তি করার বলরাম বাবাজি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিল, তাই মোড়ল মশাই বলল গিন্নিমা আমরা এই কারণের জন্য আমরা খাজনা দিতে পারিনি, এই আত্মেটাকে অনাহারে থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেছি। বললো সে কি, আপনি কেন আমার জমিদারে খবর করলেন না, তাহলে তো আমি স্টেট থেকে আমি কিছু টাকা পয়সা দিতাম। ঠিক আছে বাবা, তোমার মন্দিরে আমি যাব, আমি গিয়ে নিতাই গৌরকে দর্শন করব। তাই গিন্নিমা কি করলেন, মন্দিরে গিয়ে গিন্নিমা আমার নিতাই গৌরের মূর্তি দেখলে, মূর্তি দেখিলে গৌর নিতাই মূর্তি দেখে, আর ওই নিতাই গৌরকে দেখে গিন্নিমা আমার পাগল হয়ে গেছে, এই তো মূর্তি
মনে হচ্ছে সোনার দুটি ছেলে। বাবা আয় বাবা আমার কাছে আয় মনে মনে বলছে। আর বলছে, বাবা তোরা আমার ছেলে হবি রে, তোরা আমার ছেলে হ না, আমার তো সন্তান নেই, অকালে স্বামী চলে গেছে, তোরা আমার ছেলে হবি বলে মনে মনে করে দর্শন করে গিন্নিমা আমার বাগান বাড়িতে নিদ্রা যাচ্ছে। এমন সময় ঠিক ভোরের টাইমে গিন্নিমা আদো আদো স্বপ্ন দেখছে। দেখছে কি, একটা আলোর জ্যোতি, ওই আলোর জ্যোতি ঘুমের ঘরে দেখছে এবং দুটি ছেলে তার কাছে এসে ডাকছে, মা। আমি একি দেখিল, আমি যদি মই কি দেখিল, ও গয়া আমার মা। ভোরবেলা স্বপ্ন দেখছে, দুই ভাই গিয়ে মা মা বলে ডাকছে, বলছে মা দরজা খোলো। কে রে, কে তোরা? ও বারে, সন্ধ্যাবেলায় গিয়ে কেঁদে এসে কত কি বললে, তুই তোরা আমার ছেলে হবি, আর এখন বলছো কে? ও তোরা এসেছিস বাবা, এসেছিস? হ্যাঁ গো মা। বল বাবা বল, তোরা যে আমার ছেলে হয়ে আসবি আমি কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। বলো মা বলো, তুমি আমার মা হবে? বলো হ্যাঁ রে বাবা, আমি তোদের মা হব। তাহলে আমাদের কথা দাও মা। দুজনে মায়ের দুটো অঞ্চল ধরে বলছে, মা গো বলো, আমাদের তুমি ভোগ রান্না করে খাওয়াবে? এ কি কি বলছিস, আমি তো কোনোদিনও ভোগ রন্ধন করিনি। হ্যাঁ মা, বলো দেবে, বলো দেবে, বলো দেবে। বলতে বলতে গিন্নিমার দুই আঁচল টুকরো ছিন্ন হলো, আর তৎক্ষণাৎ গিন্নিমার ঘুম ভেঙে গেল। একি আমার আঁচলের টুকরো কোথায় গেল? ভাবলো অনেকদিন ধরে বাগান বাড়ি পড়ে আছে, তো লোকজন নাই, তাই ইঁদুরে মনে হয় টেনে নিয়ে চলে গেছে, ছিঁড়ে দিয়েছে। তাই গিন্নিমাকে যখন বললো, বললো মা বলো আমাদের ভোগ দেবে, তাড়াতাড়ি করে গিন্নিমা প্রবাদ হতে মন্দিরে দিয়ে যাচ্ছে, কি বলরাম বাবাজি, বলরাম বাবাজি সকালবেলা মন্দির খুলে দেখছে দুটো কাপড়ের টুকরো সেই গৌর নিতায়ের হাতে। একি আমি এত বছর ধরে মন্দিরে সেবা দিচ্ছি, আমি তো এরকম দৃশ্য দেখিনি, এটা কার হতে পারে, এটা কার? সকালবেলা গিন্নিমা মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে দেখছে তারই সেই কাপড়ের টুকরো নিতাই গৌরের হাতে। বললেন, বাবাজি এটা কারোর নয়, এটা আমারই কাপড়ের চিহ্ন। বললে, ধন্য মা তুমি ধন্য বলে পায়ে পড়েছি, আমি এতদিন যাকে পেলাম না তুমি আজকে একদিন এসে এই গৌর নিতাইকে পেয়ে গেলে মা। বলছে, দেখো বাবা আমার কাছে গৌর নিতাই প্রতিজ্ঞা করিয়েছে আমি ওদের ভোগ রন্ধন করে দেব। তাই আজকে গিন্নিমা কি করছে? বলছে, মা ভোগ রান্না করতে গেলে তো তোমাকে গ্রামে যেতে হবে, ভিক্ষা করে নিয়ে আসতে হবে। বলছে, কেন বাবা? আমার জমিদার থেকে যদি, জমিদার স্টেট থেকে যদি টাকা পয়সা নিয়ে এসে? বলে, না না ওসব হবে না, তোমাকে নগরে যেতে হবে, গিয়ে তোমাকে ভিক্ষা করে আনতে হবে। আজকে গিন্নিমা ভিক্ষা করতে যাচ্ছে। তোমরা ভিক্ষা দাও গো
তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী আমার কিছু ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কিছু ভিক্ষা নগরবাসী আমার কিছু ভিক্ষা প্রভুর তরে সেবার লাগি প্রভুর তরে সেবার লাগি কিছু ভিক্ষা নগরবাসী কিছু ভিক্ষা দাও নগরবাসী কিছু ভিক্ষা দাও ওই প্রভুর তরে সেবার লাগি প্রভুর তরে সেবার লাগি আমার ভিক্ষা দাও নগরবাসী আমার কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী কিছু ভিক্ষা দাও প্রভুর তরে সেবার লাগি প্রভুর তরে সেবার লাগে ওই প্রভুর তরে সেবার লাগে হে প্রভুর তরে সেবার লাগে কিছু আমার ভিক্ষা নগরবাসী কিছুই ভিক্ষা সেবার লাগি কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী আমার কিছু ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও নগরবাসী উলুধ্বনি উলুধ্বনি কিছু ভিক্ষা দাও চন্দ্র শশী দেবী আমার দেবী আমার গ্রামে গিয়ে গ্রামবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে আসছি গ্রামবাসীর কাছে ভিক্ষা অন্ন চাইছেন আমার প্রভুকে সেবার জন্য গ্রামবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে আসছে এনে বলছে বলরাম বাবাজি আমি তো রন্ধন করতে জানি না আমি তো কোনোদিনও রান্না করিনি আমি কেমন করে রান্না করব বাবাজি তুমি করো বলে না মা না তোমাকে যখন স্বপ্নে গিয়ে গৌর নিতাই খেতে চেয়েছে আমি কেন রান্না করব ঠিক আছে বলে গিন্নি মা আমার রন্ধন করেছে রন্ধন করে বাটিতে বাটিতে করে থালার মধ্যে সব ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ রেখে দিয়ে বলছে আয় আয় বাবা আয় তোরা এবার খাবি আয় গৌর নিতাই আমার হাঁটতে হাঁটতে আসছে আর সচিব আর কি করছে চন্দ্রশশী দেবী কোলে করে বসিয়ে চোখের জলে নয়ন ভাসাতে ভাসাতে বলছি আয় না রে বাপ গৌর নিতাই মায়ের কোলে আয় ওরে আয় না রে গৌর নিতা রান্না করেছি মায়ের কোলে আয় না রে বাপ গৌর নিতা মায়ের কোলে আয় ওরে আয় না রে বাপ গৌর নিতা মায়ের কোলে এটা কি হচ্ছে ভেতরে
গিন্নী মা গৌর নিতাইকে খাওয়াচ্ছে, আর বাইরের মন্দিরে নাট মন্দিরে কি হচ্ছে? ভোগ আরতি হচ্ছে। ভজপতিত উদ্ধার লো শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, ওই শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, বিনয় দয়াময় হিতকে আদি ওই দিন ভজপতিদারল শ্রী গৌর হরি, ভজপতিদারল শ্রী গৌর হরি। কি হচ্ছে মন্দিরের ভেতরে? আয় না রে বা গৌর নিতা, মায়ের কোলে আয়, আয় না রে বা গৌর নিতা, মায়ের কোলে মায়ের কোলে গৌর নিতাই, মায়ের কোলিয়া শাকো শুকুতা ভাজি আর লুচি পুরি, শাকো শুকুতা ভাজি আর লুচি পুরি, শাকো শুকুতা ভাজি আর লুচি পুরি। মন্দিরের উপর তুলসী মঞ্জরি, আবার ভোগের উপরে দিলা তুলসী মঞ্জরি, ভোগের উপরে দিলা তুলসী মঞ্জরি, আবার ভোগের উপরে দিলা তুলসী মঞ্জরি, ভজপতি ভজপতি উদ্ধারল শ্রী গৌর হরে। ওদিকে কি হচ্ছে ভিতরে? গিন্নী মা আয় না রে বা মায়ের কোলে আয়, আয় না রে বা গৌর নিতা মায়ের কোলে মায়ের কোলে, মায়ের কোলে, মায়ের কোলিয়া। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, এইভাবে এক মাস চলতে চলতে গিন্নী মা আমার আর কৃষ্ণনগরে যাওয়া হলো না, কৃষ্ণনগরে যাওয়া হলো না। এদিকে গ্রামবাসীরা কি বলছে? কৃষ্ণনগরে যাওয়া হলো, আমরা তো মানুষরা তো ঠিক নয় গো মা, আমরা ভগবানকে কি ভাবি? আরে এটা তো পাথরের মতো, এর সাথে আবার প্রেম হয়, এর সঙ্গে কি ভালোবাসা হয়? আস্তে দে দে দে। গ্রামবাসীরা কি করলেন? আচ্ছা মাসিমা মানে বাপির মা 20 টাকা উপহার দিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটা কি ভজন করা হবে? হ্যাঁ একটা ভজন হবে। চলো মন বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়ে,
राधे राधे गाएंगी रे। चलो मन वृंदावन राधे राधे राधी राधे 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 गाएंगे रे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, सब सब 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 गाएंगे, परीक्षा कर बोलो राधे राधे गाएंगे, हम सब गाएंगे। यही चलो मनो वृंदावन राधे राधे गाएंगे, वही शाम शाम गाएंगे, राधे राधे गाएंगे। बिहारी जय हो तुम्हारी, बाकी बिहारी जय हो तुम्हारी। बोलो राधी 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 राधे 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 राधे, बोलो राधी 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 राधे राधे राधे, बोलो राधी 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 राधे राधे राधे। चलो मोरे वृंदावन धो राधी राधे राधी राधे राधी राधे राधी राधे गाए राधे राधे गाएंगे, बोलो राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे, बोलो राधे राधे गाएंगे, शाम शाम गाएंगे, बोलो राधे बोलो राधे। আজকে তো একটু পরে কেউ কারোর সঙ্গে আর দেখা হবে না, আমিও চলে যাব আপনারাও চলে যাবেন, তাই যতক্ষণ আছি সবাই মিলে আনন্দ করব। তার কারণ হচ্ছে বর্তমানে যা অবস্থা 50-60 পেরোচ্ছে না, কে কখন আছি এই দেখলাম আজকে কালকে আর দেখতে পাচ্ছি না, কি হলো মানুষ নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাই বলছি মায়েরা একটু আমরা সবাই মিলে আনন্দ করব, নাচব গাইব, কারণ আজকে যে আপনারা দেখছেন আমাকে কালকে নাও দেখতে পারেন, সবই ভগবানের ইচ্ছা,
জন্মটা বলা যায় ডাক্তাররা এখন বলে দেয় কিন্তু মৃত্যুটা বলতে পারে না আজ পর্যন্ত ডাক্তার। হরি বল হরি বল। তাই বলছি মায়েরা একটু আমার সঙ্গে সঙ্গ দেবেন, একটু উলুধ্বনি দেবেন এবং হাত তুলবেন। ভগবান তো দুটো হাত দিয়েছি গো মা হরিনাম করার জন্য। 84 লক্ষ জনি ভ্রমণ করে আজকে আমরা এখানে এসেছি। এটা ভজনের দেহ নয়, এটা হচ্ছে ভজনের দেহ, ভজনের দেহ নয়। আমরা কি করছি? আমরা ভজন করেই ক্ষান্ত হচ্ছি, ভগবানকে ডাকছি না। তাই ভবা পাগলা তার একটা গানে বললেন তিনি মাকে পেয়েছিলেন, সেই ভবা পাগলার গান আমরা আজকে দু লাইন শুনব। কি বললেন? এই ভবা পাগলা এমনই একজন ছিলেন সাধক, আমরা হাত দিয়ে হারমোনি বাজাতে পারি না ভালো করে, কিন্তু এই ভবা পাগলা ছিল পা দিয়ে হারমোনিয়াম বাজাত, যত ইনস্ট্রুমেন্ট সবই নিয়ে বাজাত। ইনি ছিলেন কালী মায়ের ভক্ত। বারে বারে আর আশা হবে না, বারে আশা হবে না আমরা কি মানুষ জন্ম পাবো আর? তাই বলছে বারে বারে আর আসতে পারবো না আমরা, তাই যতক্ষণ আছি সেই ভগবানের নাম করব, নামগুলো কীর্তন করব, ভজন করব। এমন মানব জন, এমন মানব জন আর তো হবে না, হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। জয়নিতাই জয়নিতাই, বারে বারে আর আশা হবে না। জয়নিতাই গান শুনে মুগ্ধ হয়ে আমাদের মাসি সন্ধ্যা মাসি 50টি টাকা উপহার দিয়েছে। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ তুমিও নাচো এখানে, দাঁড়াও, খালি নাচ নাচ নাচ, গানটা শুনতে দাও, তুমি তাহলে নাচো এখানে। লীলাটা আগে নাও আর একটু বাকি তো। মা আমার কি করছে? এক মাস হয়ে গেল মা আমার সেবা পূজো দিচ্ছে, আর গ্রামবাসীরা বলছে কি ব্যাপার হলো জমিদার গিন্নি সেই যে এসেছে, আর তো কৃষ্ণনগরে যাওয়ার মন নেই। তখন কানা ঘুষো চলছে, বলছে ও এই ব্যাপার, সদ্য বিধবা হয়েছে তো
আর ওই মন্দিরের বলরাম বাবাজিও বেশি বয়স নয়, এই ব্যাপার একে অপরকে কানাঘুষো হচ্ছে। আর কানাঘুষোটা যেখানে হয় মায়েরা দেখবেন জটলা পাকায় পাকিয়ে ভালো কথা হয় না, সবই মন্দ কথা হয়। গিন্নি মায়ের কানে পৌঁছে গেল সেই কথাটা, গিন্নি মা বলছে নিতাই নিতাই রে ওরে নিতাই। মন্দিরের ভিতরে প্রবেশ করে গিন্নি মা চারকে বললে নিতাই একি শুনলাম বাবা তোদের সেবা করতে গিয়ে তোর মা বদনাম নিচ্ছে বাবা, আমি চলে যাব, আমি আর এই কটরা গ্রামে থাকব না বাবা, তোরা বল আমি এখন কি করব, আমাকে যে বদনাম নিতে হচ্ছে বাবা। বলছে মা তুমি কি কৃষ্ণনগরে ফিরে গেলে কি তোমার বদনাম শেষ হয়ে যাবে, তার থেকে চলো মা আমরা দুটি ভাই বৃন্দাবনে যাই তোমাকে নিয়ে। তাই যাবি বাবা, চল চল বাবা চল আমরা যাই। কিন্তু বাবা আমি তো বৃন্দাবনের পথ জানি না। এই দাদা তুই মাকে নিয়ে চল, আমরা দুই ভাই আর মা বৃন্দাবনে যাব। তাই আজকে মা বৃন্দাবনে যাচ্ছেন, আপনারাও যাবেন মায়েরা, কে কে বৃন্দাবনে গেছেন হাত তুলুন। খুব অল্প লোক গেছেন, আপনারা বৃন্দাবনে যাবেন আর এই গৌর নিতাইকে গিয়ে দর্শন করে আসবেন। তা মায়েরা যেখানে নাম সংকীর্তন হয় সেটাই হচ্ছে বৃন্দাবন, আলাদা করে আমরা কেউ যাব না, আমাদের মনটা যাবে বৃন্দাবনে। তা চলুন আমরা বৃন্দাবনে সবাই যাব, উলুধ্বনি দেব, হাত তুলব, নাচব, গাইব। চলে রে আমার মন যমুনার ধারে ধারে তমালের চলে আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালের চলরে আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালের মন। আর কি আছে কেশী ঘাট বংশী যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মন মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালের বন নিধুবন তালব আর তমালব
যমুনার ধারে ধারে কমলে রব রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল মা রাবলুথানি জয় হৃদয় গৌর হরি হরি বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল হে রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে হরি 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 বল বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল বল রাধে 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 বল জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় রাধে বল রাধে রাধে বল জয় রাধে রাধে বল রাধে মোকে হরিবাসরে সুধী ভক্তমণ্ডলীগণ এবং ভক্তমতী মায়েরা আজ এই মহুয়া নস্করে গানে সন্তুষ্ট হইয়া নাম আছে কিন্তু নাম বলা যাবে না সামান্য একটি 100 টাকা পুরস্কৃত করব হরি হরি হৃদয় গৌর হরি বল হ্যাঁ তুমি এসো তো নাম বলো বৃন্দাবনে এসে মা আমার পৌঁছলেন চন্দ্র শশী দেবী বৃন্দাবনে এসে থাকবে কোথায় গো সে তো কিছু জানে না দূরে দেখছে একটা কুঠিরে টিপ টিপ করে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে প্রদীপ জ্বলছে দেখে নিতাই গৌরকে বুকে করে জড়িয়ে নিয়ে আজকে মা আমার গৃহে ওই কুঠিরে প্রবেশ করেছি ওই কুটিরে গিয়ে দেখছে দুজন বিধবা মহিলা আর একটা তার ছোট ভাইজি দেখে বলছে তুমি যেই হও মা আমি কিন্তু তোমায় কিছু নাম ধাম জানি না আজ থেকে তুমি হবে পিসিমা এই দুটো পিসিমা আছে আর তুমি হবে আজ থেকে আমার পিসিমা তাই কি হলো বৃন্দাবনে যখন গেলেন এই চন্দ্র শশী দেবী আর থাকলো না চন্দ্র শশী দেবী জমিদার গিন্নি সব মুছে গেল যারা যারা বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে গিয়ে দেখবেন গোপেশ্বর বাবাজি ওখানে দীর্ঘদিন সাধনা করেছিল পরবর্তীকালে ওই মা আমার নিতাই গৌরকে গোপেশ্বর মন্দিরে নিয়ে গিয়েছিল একদিকে বৃন্দাবনে যে সমস্ত মায়েরা গেছে জানবেন বনখণ্ডীর মন্দির আছে আর এই পাশে আছে
राधा कृष्ण लुई बाजार बृंदावन सब बड़ बाजार से लुई बाजारे आज लक्ष लक्ष लोक दर्शन करे पुजो दे पिसीमार गौरनीति बृंदावने से पिसीमा उड़लें देखते देखते चंद्र शशी देवी देहांत होबे छोड़ी आर चलछे ना तखन बोललें गोपेश्वर बाबा जी तुमि आमार काछे एसो बोलो कि हलो मा बोलछे बाबा आमार तो शेष समय होये आसछे आमार तो शेष समय होये एसेछे ता तुमि आज थेके आमार गौर निताईके सेवा दिओ बोलो ताई होबे मा देखुन केमन जाग्रत एई गौर निताई प्रत्येक दिन गोपेश्वर बाबाजी सेवा दिच्छे हठात माघ मासे ठंडा जले चान कराच्छे ओई गौर निताईके स्नान कराते 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 हठात एक दिन गौर निताईर ওরে গোপেশ্বর রে তোকে তো বলে দিয়েছি এ যে সে ঠাকুর নয় তুই মনে করেছিস এটা কাঠের ঠাকুর না রে না এরা জীবন্ত স্নান করাতে করাতে তার সর্দি ঝরে গেছে ডাক দিয়ে সর্দি পড়ছে তখন গৌর নিতাই বলছে মা এই গোপেশ্বর বাবাজি আমাদের রোজ ঠান্ডা জলে স্নান করাতো তাই আমরা কাশছি তখন ওই গোপেশ্বর বাবাজি চন্দ্র শশী দেবীর পা দুটো জড়িয়ে ধরে বলছে মা আমি অন্যায় করেছি মা আমি ভুল করেছি আর কখনো আমি কাঠের বিগ্রহ ভাবব না আজ থেকে আমি ওদের ঠান্ডা জলে স্নান করাবো না আজ থেকে আমি গরম জলে স্নান করাবো পিসিমা দেহ রেখেছেন গোপেশ্বর বাবাজি সেবা করছেন হঠাৎ দেখছেন এই গৌর নিতাই পাশে সাঁওতাল পাড়া ছিল বৃন্দাবনে সাঁওতাল পাড়ায় চলে গেছে মন্দির খুলে গোপেশ্বর বাবাজি দেখছে কোথায় গেল আমার গৌর নিতাই কই ছুটতে ছুটতে গৌর নিতাই আমার সাঁওতাল পাড়ায় চলে গেছে সাঁওতাল পাড়ায় সাঁওতালরা একটু বটে বটে করে বলছে আরে ও মনুয়া এদিক পানে আয় আয় ছুটে ছুটে আয় আজকে লাচা হবে আজকে গানা হবে 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 দুটো গৌর নিতাইকে দেখে বলছে আরে তোরা কে আছিস বটে এদিক পানি আয় 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 আজকে লাচা হবে গান হবে তোরা কে রে বলছে আমি গৌর আছি আর তুই কে আমি লিতাই আছি লিতাই আয় নাচা হবে ও হো হো পাকা পাকা কইতে দেব কুড়াই কুড়াই খাবি রে খাবে
পাকা পাকা কইতে দেব কুড়াই কুড়াই খাবি রে কুড়াই কুড়াই খাবি কুড়াই খাবি সেই নিতাই গৌরকে আজকে গোপেশ্বর বাবাজি সাঁওতাল পাড়ায় থেকে টেনে এনে মন্দিরে প্রবেশ করালো আজকে নিতাই গৌর পিসিমার নিতাই গৌর এইখানে পালাটা শেষ হলো আপনারা মায়েরা একটু গান হবে আপনারা নাচবেন সবাই উঠে দাঁড়ান সবাই হ্যাঁ কি হলো খেয়ে সব উঠতে পাচ্ছেন না আচ্ছা বসুন না কৃষ্ণ বলে না না হ্যাঁ উঠুন উঠুন আমার সাথে করতে হবে এই তো চলে যাব হরিবাসর সব শেষ হয়ে যাবে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বল বৃন্দাবনে তোলে চলো চলে মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে